Welcome to another episode of Eater's Digest, only on HeartPixel TV. কয়েক এপিসোড আগে কিন্তু আমরা বলেছিলাম যে বার্গার জয়েন্টস ইন মিরপুর আর গ্রোয়িং অ্যাট এ ফাস্ট রেট, সো ফর আর সেভেন্থ এপিসোড আমরা কিন্তু চলে এসেছি আ প্লেস দ্যাট সার্ভস ইউ বার্গার্স দ্যাট আর অ্যাবসলুটলি গোয়িং টু মেক ইউ ম্যাড। ম্যাট শেফ ইজ হিয়ার ইন মিরপুর। বনানীর ম্যাট শেফের মতো কি মিরপুরের ম্যাট শেফও এতটাই জোস? লেটস ফাইন্ড আউট। ইন্টিরিয়ারের কথায় যদি চলে আসি তাহলে বলতেই হয় যে বনানীর ম্যাট শেফের মতো মিরপুরের ম্যাট শেফও কিন্তু বিশাল ভিতরে, এবং কালার স্কিম, পোস্টার্স, লাইটিং সব কিছুই কিন্তু অন্যান্য ম্যাট শেফের ব্রাঞ্চগুলোর মতনই রাখা হয়েছে মিরপুরের ম্যাট শেফেও। যে কিন্তু আমার সামনে 7টা বার্গার আছে ম্যাট শেফের, যতগুলো গোরমে বার্গার সবগুলোর একটা করে আমি নিয়েছি। অ্যান্ড যেহেতু মিরপুরে প্রথমবার মতো ম্যাট শেফ চলে আসছে, আই থট ওয়াই নট ট্রাই অল অফ দ্যাম। অ্যান্ড একটা একটা করে খেয়ে আমি আপনাদের জানিয়ে দিই যে কোনটা টেস্ট কীরকম, এবং এক একটা নাম যে ভিন্ন ভিন্ন দিয়েছে, কোনটার নাম কী দিয়েছে এবং কেন দিয়েছে সেটাও জানিয়ে দিই। সো যে এই বার্গারটা দিয়ে আমি মনে হয় স্টার্ট অফ, অনেক চিজি একটা বার্গার, ইটস কল দ্য চিজেস, নট চিজেস, চিজেস উল্টা করে নিব। Cheesy, very nice. So this is cheesy, it's got two layers of beef patty, it's got bacon, it's got cheese, it's got two layers of meat. It is a heavy burger, very heavy. So এরপরে যে বার্গারটা আমি খাবো সেটা হচ্ছে ম্যাডাম লুসি। এটা অনেক চিজি, ওই দুইটা প্যাটি আছে এখনো, দেখে মনে হচ্ছে। সি হাউ ইট ইজ, অ্যামেজিং। এই বার্গারটা, এটার ফ্লেভার অসাধারণ, মানে বেশি ঝামলা, বেশি নোনতানা, ওভারঅল এটাতে খুব ট্রেডমার্ক একটা ফ্লেভার থাকে। আর যে চিজটা ব্যবহার করেছে সেটা মনে হয় একটু ভিন্ন অন্যান্য রেগুলার চিজের থেকে, যার কারণে আই উড রেকমেন্ড দিস এনি ডে। মানে আমার যতগুলো গোরমে বার্গার আছে তার মধ্যে আমার ফেভারিট বার্গার হচ্ছে ম্যাডাম লুসি। উই নাও হ্যাভ অ্যানাদার বাইট অফ দিস। আচ্ছা, তৃতীয় বার্গার যেটা সেটার নাম হচ্ছে কিউবান। প্রত্যেকটা বার্গারই মোটামুটি বলতে গেলে দে হ্যাভ লেয়ার্স অ্যান্ড লেয়ার্স অফ চিজ, বাট দেখতে যদিও এক একটা বার্গার মোটামুটি সেম, টেস্টের ক্ষেত্রে কিন্তু যে দুটো বার্গার আমি ট্রাই করলাম এখন পর্যন্ত পুরোই আলাদা ছিল। প্রথম বার্গারটা অনেক বেশি ঝাল ছিল আর প্যাটিটা অনেক শক্ত ছিল, সেকেন্ড বার্গারটা প্যাটিটা একদম সফট ছিল আর তেমন ঝাল ছিল না, ইটালিয়ানিশ একটা ফ্লেভার কিন্তু পেয়েছি। এটা আমি ট্রাই করে দেখি কীরকম। এই বার্গারের পিকল দেওয়া আছে আর উপরে দুইটা স্লাইস চিকেন আছে। চিকেন বলতে কি, যেটা আমরা প্রসেসড চিকেন খাই স্যান্ডউইচ বানানোর ক্ষেত্রে সেই চিকেনটা আছে। বাট আই রিয়েলি লাইক দ্য ফ্লেভার্স, যেটা বিফ, চিকেন অ্যান্ড পেও অলং উইথ টমেটো অ্যান্ড লেটাস, কম্বিনেশনটা বেশ ভালো। চতুর্থ বার্গার যেটা সেটা হচ্ছে হাওয়াইয়ান চিকেন। এখন হাওয়াইয়ান চিকেন বার্গারের যে এটা স্পেশালিটি সেটা হচ্ছে পিৎজার পাইনঅ্যাপেলের কথা আমরা প্রায় শুনেছি, যে পাইনঅ্যাপেল পিৎজা অনেকেই পছন্দ করে না, অনেকে আবার পছন্দ করে। দিস হ্যাজ পাইনঅ্যাপেল ইন দিস বার্গার, সো আমার আবার পাইনঅ্যাপেল পিৎজা পছন্দ। সরি, জাজ মি ফর দ্যাট, বাট আমি দেখি যে পাইনঅ্যাপেল বার্গারটা টেস্ট কীরকম হয়। আই লাভ ইট, I absolutely love it. No, God! No, God, please, no! 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 কারণ মজার জিনিস কি, পাইনঅ্যাপেলের যে স্লাইটলি সুইট, তারপরে ট্যাংগি যে টেস্টটা, সেটার সাথে বার্গারের সাওয়ার টেস্ট, চিজ খুব ভালোভাবে যায়। অ্যান্ড যদি এটা চিকেন প্যাটি, আমার মনে হয় চিকেনের সাথে পাইনঅ্যাপেলের কম্বিনেশনটা আরও বেশি ভালোভাবে গেছে। পঞ্চম বার্গার, পঞ্চম বার্গার হচ্ছে ঢাকাই। এখন যারা ঝাল বার্গার পছন্দ করে তাদের জন্য এটা খুব সম্ভবত একটা স্পেশালিটি হতে পারে,
পুরান ঢাকার খাওয়ার যে টেস্টগুলো আছে বিফ চাপের টেস্টটা থাকার কথা অ্যাজ ফার এজ আই নো খেয়ে দেখুন একটা আরো নো দেখতে পাওয়া যায় কিনা বাট একটা চাটনি ব্যবহার করা হয়েছে খুব সম্ভবত পুদিনা পাতা ধনে পাতা এগুলোর একটা মিশ্রণ চিজের সাথে এটা কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে গিয়েছে আর সাথে ব্যবহার করা হয়েছে অবভিয়াসলি বিফ প্যাটিটা আছে এবং বিফ প্যাটির সাথে আমি আরেকটু খুলে দেখাতে চাই ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ডিপ ফ্রাইড একটা পনির পনিরের স্লাইসটা অনেক তেমনভাবে করা যে দেখে মনে হচ্ছিলো যে এটা চিকেন ফিলে বাট ইটস অ্যাকচুয়ালি নট এ চিকেন ফিলে কম্বিনেশনগুলো কিন্তু খুব ভালোভাবে গিয়েছে বিফ দা পনির তার পাশাপাশি যে এই চাটনিটা মিক্সটা খুবই ইন্টারেস্টিং এবং এই ধরনের একটা বার্গার যে মানে কেউ তৈরি করতে পারে যে এই আইডিয়াটা করেছে তাকে অবশ্যই বলতে হবে যে হ্যাটস অফ টু দ্যাট পারসন ওকে ষষ্ঠম বার্গার এটা হচ্ছে স্মোকড বিবিকিউ নাম শুনে মনে হয় একটা বার্গার যেটা লোকজন অনেক অর্ডার করতে পছন্দ করবে বারবিকিউ সস আছে অবশ্যই লেয়ার অফ চিজ বিফ প্যাটি বারবিকিউ সস অনেকটা ক্লাসিক বারবিকিউ বার্গারের যে টেস্টটা থাকে সেটাই বার্গার আছে লাস্ট বার্গার যেটা মানে সপ্তম বার্গার সেটা হচ্ছে স্মোকিং চিক তার মানে খুব সম্ভবত এটাতে চিকেন আছে চিজ আছে অ্যান্ড বেকনের আমরা কিন্তু স্লাইসগুলো দেখছি অলরেডি বার্গার থেকে বের হয়ে যাচ্ছে যারা চিকেন বার্গার পছন্দ করে তাদের জন্য দিস ইজ ব্রিলিয়েন্ট আমার মনে হয় কি যে চিকেনের সাথে এখানে যেই সসটা দেওয়া হয়েছে বারবিকিউ সসই সেটার মিশ্রণটা খুব ভালোভাবে যায় সো দ্যাট এন্ডস অ্যানাদার এপিসোড অফ ইটার্স ডাইজেস্ট ওনলি অন হার্ড পিক্সেল টিভি অনেকগুলো বার্গার খেলাম অ্যান্ড আই লাভ হ্যাভিং অল অফ দেম যদিও প্রত্যেকটা বার্গার শেষ করতে পারি নাই বাট আইভ গট আ টিম যেটা আমি বার্গারের দুই তিন কামড় দেওয়ার সাথে সাথে তারা লুফে নিয়ে নেয় লাইক হাংরি পিরানাস সো সমস্যা হয় না বাট এনিওয়েজ হোপ ইউ লাইক দ্য ভিডিও ইফ ইউ ডিড গিভ দ্য থামস আপ আর যদি কোনো কোয়েশ্চেন মতামত মন্তব্য থাকে আমরা নেক্সট কোথায় যেতে পারি কোন বার্গারটা আপনাদের বেশি ভালো লেগেছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাতে পারেন অ্যান্ড এজ অলওয়েজ মোর ভিডিওস বি শিওর টু সাবস্ক্রাইব